যে শবে বরাত আর কয়েকদিন পরে শুরু হবে না, এটা নিয়ে ধর্মজাল তৈরি হয়ে আছে আমাদের দেশে, ভারতে, পাকিস্তানে, এই সমস্ত দেশে। এটা ক্লিয়ার করা দরকার, আসলে শবে বরাত কি, কেন আসে, কি শিক্ষা দেওয়ার জন্য এক বছর পর পর এই শাবান মাসটা আসে। আজকে 3 তারিখ, দেখতে দেখতে মাসটাও চলে যাবে। অথচ রজব শুরু হওয়ার প্রথম দিক থেকেই নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, রজব আর শাবানের বরকত দাও। সে বরকত কি, সেই বরকতের কথাগুলো এই আয়াতে আছে। আপনি চলে যাবেন স্পষ্ট কথা শুনে, না এখনই চলে যাবেন? চলে যাবেন এখনই? একটু উঠামুঠি বন্ধ করবে না, আমার গলায় যতক্ষণ অন্তত সাপোর্ট দেয় আমি আছি। অবশ্যই আমি এই কোরআনকে বরকতময় রাত্রিতে নাজিল করেছি, অবশ্যই আমি আল্লাহ সতর্ককারী। এখানে সতর্ককারী কে? আল্লাহ। যেটার দ্বারা সতর্ক করেছেন তার নাম কি? কোরআন। বলে তার নাম কি? এই কোরআনের ভেতরে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আমরা মেনে ইন্দিনা, এই সবে বরাত নামে যে রাতটা আমাদের দেশে আমরা পালন করে থাকি, এই গুরুত্বপূর্ণ রজনীর দিকে ইঙ্গিত দিয়েছে তাফসিরকারকরা। এই গুরুত্বপূর্ণ রজনীতে 5টা জিনিস আমার আল্লাহ নির্ধারিত করেন বিশেষভাবে, আরো অনেক জিনিসের নাম আছে, 5টা জিনিস আমার আল্লাহ এই দিন তার আদেশ অনুযায়ী স্থির করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুরসিলিন, অবশ্যই আমি আল্লাহ রাসূলদেরকে পাঠিয়েছি, রহমাতাম মির রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে এটা রহমত দয়া, ইন্নাহু হুয়াস সামিউল আলিম, অবশ্যই তিনি শ্রবণকারী এবং জ্ঞানী। এখানে সবে কদর সম্পর্কে আমি 5টা হাদিস আমার দৃষ্টিতে পেয়েছি, হযরতে আয়েশা থেকে বর্ণিত, হযরতে আবু বকর থেকে বর্ণিত, হযরতে ওমরে ফারুক থেকে বর্ণিত, হযরতে মুআযি ইবনে জাবাল থেকে বর্ণিত, হযরতে আবু হুরায়রা থেকে, এত বড় বড় সাহাবি থেকে 5 জন থেকে বর্ণিত। নিসবে শাবানের যে হাদিস এটা দুর্বল না, এটা শক্ত হাদিস। আর যারা বেদাত 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 বলে চালিয়ে দিতে চান, এটা বেদাত নয়। যারা পালন যারা করছেন না করবেন, অন্তত নফল কাজগুলো আর জোরে সরে করবেন। শুধুমাত্র হালিয়া রুটি গোস্ত রুটি খেয়ে সারা রাত কাটিয়ে দেবেন, সবে বারাত পালন হচ্ছে না। আল্লাহ পাক এ রাতে বরকতময় রাতে সবে কদরের কথায় বেশি মুফাসসির ইঙ্গিত দিয়েছেন, সবে কদরের নামও কেউ কেউ জানিয়েছেন। গুরুত্বপূর্ণ হেকমতপূর্ণ কিছু কাজ আমার আল্লাহ এ রাতে সম্পাদন করেন, তার ভেতরে অন্যতম আমরাম মিনে ইন্দিনা, তোমার রবের আদেশ ক্রমে রবের আইনের দ্বারা। তাহলে সবে বরাত বলেন সবে কদর বলেন কেউ যদি পালন করতে যায়, তার উচিত হবে আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠা করার মাধ্যমে চেষ্টা চালানো। 96% মুসলমানের দেশে একটা আইনও বাস্তবায়ন নেই, সবে কদর সবে বরাত পালন করানি, আমরা হুড়োহুড়ি মারামারি করে শেষ করে দিচ্ছি। অথচ আসল যদি আমরা বুঝে নিতাম, নামাজ পড়া ফরজ পড়ি, জাকাত দেওয়া ফরজ, অন্তত কিছু না কিছু দেই, হজ করা ফরজ করি আসি, রোজা রাখা ফরজ কয়েকদিন পরে শুরু হবে, কিন্তু আকিমুদ্দিন দিন কায়েম করা যে নামাজের মতো ফরজ, এটাকে রাজনীতি মনে করি ছিঁড়ে দে। নামাজ পড়ো মত পার্থক্য করুণায় কথা কোরআন আমি পাইনি, রোজা রাখো মত পার্থক্য করুণায় পাইনি, হজ করো মত পার্থক্য করুণা পাইনি, জাকাত দাও মত পার্থক্য করুণা আমি পাইনি, কিন্তু এইটা পেয়েছি, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, এই বিষয়ে কোনো মত পার্থক্য করুণা, কোনো ফতোয়াবাজি করুণা। অথচ এইটাই যত রকমের ফতোয়াবাজি বাংলাদেশে হয়, দিন কায়েমের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা ওর নেই, নামাজ পড়ে যাচ্ছে একেবারে 5 অক্তের জায়গায় 8 অক্ত মিলে। অথচ দিনও যে নামাজের মতো কায়েম করা ফরজ, এখানে কোনো পার্থক্য চলবে না, এইটাও বোঝেও না, বোঝাতেও চায় না, মানুষকে বুঝতেও দিতে চায় না।
পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন এখানে চারজন বড় বড় নবীর নাম আছে প্রত্যেকটা নবীর শরীয়তে কম বেশি রদ বদল ছিল কোন নবীর শরীয়তে এইটা ছিল পরের নবীর শরীয়তে এটা ছিল না কিন্তু প্রতিটি নবীর শরীয়তে এইটা ছিল জানা কিয়ামুদ্দিন দিন কায়েম করো কারণ দিন যদি কায়েম না হয় এমন এমন বিধান আছে ইসলামের যেটা এককভাবে মানা সম্ভব না বাংলাদেশে যতদিন দিন কায়েম না হবে ইসলামের এমন বিধান আছে যেটা ওয়াজ করে নসিহত করে বন্ধ করা সম্ভব না কিয়ামত পর্যন্ত ওয়াজ করে জেনা বন্ধ হবে আরো জোরে সুদ বন্ধ হবে ঘুষ বন্ধ হবে এটা বন্ধ করা ওয়াজের দ্বারা সম্ভব না এটা আইন করতে হয় জানেন আমরন আমরন মানে আইন আমরন মানে আদেশ আমি আল্লাহ এর আগে গুরুত্বপূর্ণ কিছু আইন আমার আদেশগুলো আমার নিজের সিদ্ধান্তে বাস্তবায়ন করে থাকি পাঁচ প্রকার মানুষের নাম আছে রাতেও আল্লাহ তাদেরকে মাফ করে না বাকি মানুষকে তিনি মাফ করে দেন এক নাম্বার যে মানুষগুলো শিরিক করে দুই নাম্বার যারা কুফরি করে তিন নাম্বার যারা মা বাবার অবাধ্য সন্তান চার নাম্বার যারা বুড়ো জিনাখর আর বাংলাদেশে এটা দিন দিন বাড়ছে কয়েকদিন আগে তাকান আমি নাম নিলাম না তাড়াও দিয়েছে আর অধিকাংশ বুড়া মানুষের ঘর থেকে অফিস থেকে মেয়ে লোকের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে এখানে বুড়ো জিনাখর যারা আছেন থামেন নিজের শরীর চলে না ইন্ডিয়া হারবাল কলকাতা হারবাল কাজ দিয়ে চালাচ্ছে বুড়ো জিনাখরদের এসবে বরাতেও মাপ নেই পাঁচ নাম্বার যে মানুষগুলো মা বাবার অবাধ্য সন্তান চরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে আয়াতগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মেনে নেওয়ার তৌফিক দিন আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার শেরনগর এ মাহফিলের দিকে তাক রাত 12টা বেজে যাচ্ছে আমার শরীর এবং কণ্ঠের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম যতটুকুই শুনেছি মেহরবানি করে আমাদের মেনে নেওয়ার তৌফিক দাও সওয়াব যদি দিয়েই থাকো কোটি কোটি গুণে বাড়িয়ে দাও কিয়ামতের জিনিস সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রওজায় পৌঁছাও মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ মা বাপকে মাফ করে দাও সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট হয়ে গেছে আল্লাহ হাত উঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে নামের আগে মানুষ আলেম বলে ডাকে এই জন্যে তো ভয় লাগে বেশি না জানি তোমার সামনে কিয়ামতে আবার ধরা খেয়ে যায় কিনা আল্লাহ রিস্ক নিয়ে কথাগুলো ইমানের তাকিতে বলা হয় তোমার বান্দা বান্দিদের সহজ ভাবে বোঝার তৌফিক দাও মা বোনরা যারা এসেছে খাদিজার মতো আয়েশার মতো তাদের বানিয়ে দাও রক্ষক থেকে আমাদেরকে বাঁচাও আমার শরীরটা তুমি সুস্থ করে দাও আমার কণ্ঠ তুমি আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও আমার এলেম তুমি বাড়াও রব্বি জিদনি ইলমা মাহফিল করার জন্য যত মানুষ শ্রম দিয়েছে যে যুবকগুলো দেখলাম আল্লাহ যুবকদেরকে হাসান হুসাইনের মতো বানিয়ে দাও মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী হুসাইন আহমেদ মাহফুজ সিরাজি ভাই সহ মাওলানা আলী আসগর সহ যত আলেমরা এসেছে আল্লাহ আলেমদেরকে তুমি আলেম হিসাবে কবুল করে নাও এলাকায় মাটির নিচে যত মানুষ শুয়ে আছে আল্লাহ সবার কবর করার ইজ্জতে মাফ করে দাও মাহফিলের প্রধান অতিথি এমপি সাহেব সহ যত অতিথি এসেছে সবাইকে তুমি ক্ষমা করো সম্মানিত সভাপতি মাওলানা আব্দুস সাত্তার আনসারী সাহেবকে মঞ্জুর করো আগামীতে এই মাহফিলটা করার ইজ্জতে আরো বিশাল